মিরপুর কলেজে অধ্যয়নরত বিবিএ সম্মান প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীদের বাজারজাতকরণ নীতিমালা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার আল মামুন প্রভাষক মার্কেটিং বিভাগ প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যে আপনাদের সঙ্গে বাজারজাতকরণ নীতিমালা বিষয়ের উপর প্রথম ক্লাস সুসম্পন্ন হয়েছে আজকে দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম বাজারজাতকরণ কী বাজারজাতকরণের বৈশিষ্ট্যসমূহ আজকে আমরা যা যা শিখব তা হল বাজারজাতকরণ প্রক্রিয়া এবং বাজারজাতকরণের মৌলিক ধারণা প্রিয় শিক্ষার্থীরা আপনারা বাজারজাতকরণ বা বিপণন প্রক্রিয়া সম্পর্কে জানার আগে আপনাদেরকে আমি প্রথম ক্লাসের প্রথম টপিকটা ছিল বাজারজাতকরণ কাকে বলে তো সেখানে আমরা দেখেছিলাম বাজারজাতকরণ হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে সুদৃঢ় ও ক্রেতা সম্পর্ক গড়ে তোলে তো প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা এই এক কথায় বলি যে বিপণন কি বা বাজারজাতকরণ কি বা মার্কেটিং কী মার্কেটিং ইজ দ্য প্রসেস বাজারজাতকরণের একটি প্রক্রিয়া তাহলে এই প্রক্রিয়াটা কি এখন আমরা সেই বিষয়টাই দেখবো একটি চিত্রের মাধ্যমে দেখেন এখানে আপনার দুটি ধাপ আছে এই দেখেন অর্থাৎ পাঁচটা ধাপ দেখানো হয়েছে পাঁচটা ধাপকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে দুইটা ধাপ এই দেখেন এইখানে এইখানে এসে দুইটা ভাগ হয়ে গেছে। প্রথম ভাগে হচ্ছে ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি এবং ক্রেতা সম্পর্ক তৈরি দ্বিতীয় ধাপে হচ্ছে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু আয়ত্তকরণ বা ভ্যালু অর্জন ওই যে বিপণন হচ্ছে কি একটি প্রক্রিয়া আর এই প্রক্রিয়ার মাধ্যমেই কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করছে এবং ভ্যালু অর্জন করছে সজৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তাহলে এই প্রক্রিয়ার দ্বারাই সব কিছু হচ্ছে তাহলে এই প্রক্রিয়ার মধ্যে দেখেন প্রথম ধাপে আছে এই যে চারটা কাজ দেখেন চারটা ধাপ আর প্রথম ভাগে চারটা ধাপ আছে এইটার পরে এইটা এটার পরে এইটা এটার পরে এইটা আর এই চারটা ধাপ সম্পন্ন করতে পারলেই আপনি শেষ অর্থাৎ পঞ্চম ভাগে পঞ্চম ধাপে অর্থাৎ দ্বিতীয় ভাগের যে কাজটা অর্থাৎ ভ্যালু আয়ত্তকরণ সেটা আপনি করতে পারছেন ভ্যালু আয়ত্ত করতে পারছেন তো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি এবং ক্রেতা সম্পর্ক তৈরি এই কাজটি যদি আপনি করতে চান তাহলে আপনাকে প্রথমে করতে হচ্ছে কি ক্রেতাদের জন্য আগে ক্রেতাদের প্রয়োজন ও অভাব এবং বাজারের স্থান অনুধাবন করতে হচ্ছে অর্থাৎ ক্রেতাদের প্রয়োজন শনাক্ত করতে হচ্ছে অভাব শনাক্ত করছে করতে হচ্ছে এবং বাজারের স্থান অনুধাবন করতে হচ্ছে মার্কেট প্লেস কোথায় সেই অনুধাবনটা আপনাকে করতে হবে তারপরে গিয়ে আপনি ক্রেতামুখী বিপণন কৌশল কারণ আমাদের বিপণনের যাবতীয় কৌশল যাবতীয় কর্মপ্রণালী সব কিন্তু আমাদের ক্রেতামুখী হতে হবে কাস্টমার ওরিয়েন্টেড হতে হবে কারণ কাস্টমারকে কেন্দ্র করে যদি কারণ কাস্টমাররাই তো আসলে আমাকে মূল ব্যবসাটা দিবে তাহলে কাস্টমারকে কেন্দ্র করেই আমাদের যাবতীয় কৌশল অর্থাৎ বিপণনের কৌশল আরোপ করতে হবে তাহলে ক্রেতামুখী বিপণন কৌশল হচ্ছে গিয়ে পরের ধাপে এই ক্রেতামুখী বিপণন কৌশল করার আগে আপনাকে কী করতে হচ্ছে ক্রেতাদের প্রয়োজন ও অভাব এবং বাজারের স্থান অনুধাবন করতে হচ্ছে এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু বিপণন কৌশল করতে পারবেন না আপনি অর্থাৎ ক্রেতামুখী বিপণন কৌশলটা আপনি করতে পারছেন না কারণ ক্রেতার প্রয়োজন আপনি জানেন না অভাব জানেন না বাজারের স্থান আপনি অনুধাবন করেন নাই তাহলে আপনি কিভাবে ক্রেতামুখী বিপণন কৌশল প্রণয়ন করবেন সুতরাং আপনাকে প্রথমেই এই কাজটা করতে হবে তারপরে গিয়ে আপনি ক্রেতামুখী বিপণন কৌশল আপনি প্রয়োগ করতে পারবেন বা ক্রেতামুখী বিপণন কৌশল আপনি প্রণয়ন করতে পারবে সক্ষম হবেন ক্রেতামুখী বিপণন কৌশলটা প্রণয়ন করার পরে বা রচিত হওয়ার পরেই আপনার সমন্বিত বিপণন প্রোগ্রাম গঠন যা উৎকৃষ্ট ভ্যালু সরবরাহ করবে অর্থাৎ আপনার এই কৌশলের যে প্রোগ্রামটা থাকবে এই প্রোগ্রামগুলো হবে সুসমন্বিত কার্যগুলি সুসমন্বিত হবে কার্যক্রমটা সুসংগঠিত এবং সমন্বিত হতে হবে যেটা আপনার উৎকৃষ্ট ভ্যালু সরবরাহ করবে ওই যে ভ্যালু সৃষ্টি বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করছে তাহলে এই বিপণন প্রোগ্রামটা সমন্বিতভাবে গঠন করতে হবে যা উৎকৃষ্ট ভ্যালু সরবরাহ করবে আর এই ভ্যালু সরবরাহ করার পরেই আপনি যদি উৎকৃষ্ট ভ্যালু সরবরাহ করতে পারেন তাহলেই আপনি চতুর্থ ধাপ প্রথম ভাগের লাভজনক সম্পর্ক উন্নয়ন ও ক্রেতা সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাহলে এইটা যদি আপনি সম্পন্ন করতে পারেন তাহলে এটা সম্পন্ন করবেন এইটা সম্পন্ন করতে পারলে এটা সম্পন্ন করবেন তারপরে গিয়ে আপনি লাভজনক ক্রেতা লাভজনক সম্পর্ক উন্নয়ন এবং ক্রেতা সন্তুষ্টি অর্জন করতে পারবেন লাভজনক সম্পর্ক উন্নয়ন এবং ক্রেতা সন্তুষ্টি অর্জন যখনই করতে পারবেন তখনই আপনি গিয়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু আয়ত্ত করতে পারবেন তখনই আপনার পণ্য ক্রয় করা শুরু করবে আপনার সেবা গ্রহণ করা শুরু করবে অর্থের বিনিময়ে তখনই আপনি মুনাফা এবং ক্রেতা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু আয়ত্ত করতে পারবেন যদিও এটা একটু ভুল লিখেছে ভুল লেখা হয়েছে আয়ত্ত হবে অর্জন হবে ভ্যালু অর্জন এখানে এই প্রথম চারটা ধাপ প্রথম ভাগের চারটা ধাপ আপনি সুসম্পন্ন করতে পারলে একেবারে সুসমন্বিতভাবে সুসম্পন্ন করতে পারলেই আপনি ক্রেতাদের কাছ থেকে ভ্যালু আয়ত্ত করতে পারবেন বা ভ্যালু অর্জন করতে পারবেন তখনই আপনি মুনাফা সব কিছুই বিষয়গুলো আপনার কাছে আসবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আপনারা নিশ্চয়ই এই চিত্রের মাধ্যমে অনুধাবন করতে পারছেন যে বিপণন প্রক্রিয়াটা কেমন বিপণনের কাজ কিন্তু অনেকগুলো বিপণনের কাজ তিন তিনটা ধাপে ভাগ করা হয়েছে সেটা আমরা পরবর্তীতে অধ্যায় আছে আলোচনা আছে কিন্তু এক নজরে আপনি বিপণন প্রক্রিয়াকে যদি চিনতে চান তাহলেও এটি হচ্ছে একটা সাধারণ মডেল যে মডেলটা একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে আর এটার চিত্র আমরা যেখান থেকে সোর্স আর কি ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং প্রিন্সিপালস অফ মার্কেটিং ফিফটিন্থ এডিশনের পেজ নাম্বার সিক্সে এই চিত্রটা আছে সেখানে তো ইংরেজিতে দেওয়া আছে এখানে বাংলায় অনুবাদের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে তো আপনাকে এই প্রক্রিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে হাউ টু ক্রিয়েট ভ্যালু হাউ টু ক্যাপচার ভ্যালু ক্যাপচারিং ভ্যালু তাহলে দেখেন বিপ মার্কেটিং ইজ দ্য প্রসেস আর এই এই প্রসেসটাই হচ্ছে ভ্যালু ক্রিয়েট করছে এই চারটা ধাপের মাধ্যমে প্রথম ভাগের চারটা ধাপের মাধ্যমে ভ্যালু সৃষ্টি করছে এবং ক্রেতা সম্পর্ক তৈরি করছে আর এই চারটা ধাপ যখনই সম্পন্ন করতে পারছে তখনই ভ্যালু অর্জন করতে পারছে তা আশা করি বিপণন প্রক্রিয়া সম্পর্কে আপনাদের খুব ভালো একটি ধারণা অর্জন করা অর্জন করতে পেরেছেন আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করবেন আমাকে মেসেঞ্জারে আপনারা জানাবেন বা আমার নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে জানাতে পারবেন তো আমরা পরবর্তী ধাপে চলে যাই বিপণনের মৌলিক ধারণা কোর কনসেপ্ট অব মার্কেটিং অর্থাৎ এই চিত্রের মাধ্যমে আপনি বিপণন সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে সক্ষম হবে বিপণন সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে সক্ষম হবেন দেখেন কিভাবে বাজার থেকে প্রয়োজন অভাব ও চাহিদা সম্পর্কে জানছে শনাক্ত করা হচ্ছে তার উপর ভিত্তি করে কিভাবে বিপণন অর্পণ করা হচ্ছে বিপণন অর্পণে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি পণ্য সেবা ও অভিজ্ঞতা তারপরে ভ্যালু ও সন্তুষ্টি তারপরে ভ্যালু ও সন্তুষ্টি আবার বিনিময় লেনদেন সম্পর্ক তারপর আবার কোথায় বাজারে বাজার থেকে আবার অর্থাৎ চক্রাকারে আবর্তিত হচ্ছে প্রত্যেকটা বিষয় ঠিক আছে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে বিপণন অর্পণ শব্দটা কেন হল কারণ আমরা তো বিপণন করব হচ্ছে পণ্য সেবা অভিজ্ঞতা তাহলে বিপণনে চলে যাওয়া পণ্য সেবা অভিজ্ঞতা নিয়ে কিন্তু অর্পণ শব্দটাকে কেন এখানে লেখা হলো অর্থাৎ একটা সেন্স যে কনজিউমার বা কাস্টমার তারা হচ্ছে গিয়ে আমাদের তাদেরকে কেন্দ্র করেই তো আমাদের বিপণন কৌশল তাদেরকে কেন্দ্র করেই আমাদের বিপণন কর্মযজ্ঞ সব কিছুই তাদেরকে কেন্দ্র করে সুতরাং তাদের কাছে তাদের কাছে যদি আমার সেইভাবে যাওয়া না হয় আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি নৈবেদ্য শব্দটা বলি যে পূজনীয় শ্রদ্ধার্ঘ নিবেদন নৈবেদ্য শ্রদ্ধাঞ্জলি এরকম শব্দগুলো ব্যবহার করি না তাই বিপণনটাও অর্পণ করার বিষয় তাদেরকে টু কাস্টমার টু কনজিউমার অর্পণ করা তারা খুব তাদের কাছে খুব নমনমভাবে তাদের কাছে খুব কমনীয় তাদের পছন্দ অপছন্দ অর্থাৎ তাদের মেজাজ মর্জি তাদের রুচি পছন্দ অপছন্দ তাদের আয় সকল কিছু বিবেচনা করেই কিন্তু তাদের কাছে যাওয়া হচ্ছে এই কারণেই অর্পণ শব্দটা বলা হচ্ছে ব্যবহার করা হয়েছে বিপণন অর্পণে আমরা পণ্য সেবা এবং অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি তাহলে এই হচ্ছে গিয়ে বিপণনের মৌলিক ধারণার একটা সচিত্র উপস্থাপন যেখানে প্রয়োজন অভাব ও চাহিদা তারপরে বিপণন অর্পণ তো আমরা তো আর রিপিট না করছি আমরা পরবর্তীতে চলে যাই এগুলোর আলোচনায় এখন প্রয়োজন অভাব ও চাহিদা শব্দ তিনটি সম্পর্কে আপনারা কিন্তু পরিচয় আপনারা জানেন কিন্তু যখনই আপনাকে সংজ্ঞায়িত করা করতে বলা হবে তখন আপনি এটা একটু জড়তা কাজ করবে কারণ যাহাই প্রয়োজন তাহাই মনে হবে যে অভাব কিন্তু বিপণনকারীরা প্রয়োজনকে আলাদা অভাবকে আলাদা এবং চাহিদা এই তিনটাকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করেই কিন্তু বিপণন কৌশল প্রণয়ন করছে বা বিপণ বিপণনে আসছে প্রয়োজন কি কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি অনুভূতি অর্থাৎ ভিতরগত বিষয় অপ্রকাশিত আর কি এটা হচ্ছে গিয়ে একদম বিমূর্ত অনুভূতি তাহলে এই এই প্রয়োজন সম্পর্কে ফ্লিপকর্টলার যেটা বলছেন যে নিডস আর স্টেটস অফ ফেলথ ডিপ্রিভেশন ডেপ্রিভেশন অর্থাৎ এই যে বলা হয়েছে কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে হওয়ার অনুভূতিটাই হচ্ছে প্রয়োজন এখন মানুষের বিভিন্ন ধরনের প্রয়োজন আর রয়েছে যেমন শারীরিক প্রয়োজন রয়েছে সামাজিক প্রয়োজন রয়েছে ব্যক্তিগত প্রয়োজন রয়েছে এই শারীরিক জায়গায় কী প্রয়োজন আপনার প্রোডাক্টটা কেমন হবে আপনার সেবাটা কেমন হবে সামাজিক জায়গায় নাকি ব্যক্তিগত জায়গায় এমন শারীরিক প্রয়োজন মানুষের কি কী হতে পারে খাদ্য বস্ত্র উষ্ণতা এগুলো শারীরিক প্রয়োজন সামাজিক প্রয়োজন কি কি হতে পারে একসাথে থাকা ভালোবাসা এগুলো মানুষের পাওয়াটা যদি একটু ভালোবাসা কম পায় অনুভূতিটা খুব প্রগাঢ় হয় বঞ্চিত মনে হয় আহ ওকে সবাই ভালোবাসে আমাকে বাসে না ওদেরকে ভালোবাসে ওই মানুষগুলো ভালোবাসা পায় আমি পাই না এই যে একটা বিষয় একসাথে থাকা ভালোবাসা এটা হচ্ছে সামাজিক প্রয়োজন ব্যক্তিগত প্রয়োজন হচ্ছে জ্ঞান আত্মপ্রকাশ ইত্যাদি তো এই সকল বিষয়কে কেন্দ্র করেই হচ্ছে গিয়ে বাজারজাতকরণ কার্যক্রম আবর্তিত হয় অর্থাৎ মানুষের প্রয়োজনকে কেন্দ্র করেই কিন্তু বাজারজাতকরণ কার্যক্রমের সকল বিষয় আবর্তিত হয় বাজারজাতকারীরা প্রথমে কি করছে প্রয়োজন শনাক্ত করে এবং তা পূরণের জন্য নিরন্তর চেষ্টা করে এই প্রয়োজনটাই যাবার অভাবে চলে আসে অভাব থেকে চাহিদায় চলে আসে আর চাহিদাকে কেন্দ্র করেই যাই হোক সেটা আমি পরে বলছি তা প্রয়োজন এক কথায় যদি বলতে হয় তাহলে কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি আর প্রয়োজন হচ্ছে মানুষের বিমূর্ত অনুভূতি আর সেই তুলনায় অভাব অনেকটাই মূর্ত অর্থাৎ অভাবটা প্রকাশিত প্রকাশ পাবে আর প্রয়োজনটা বিমূর্ত থাকবে তাই অভাবটা রাখেন প্রয়োজন ও প্রয়োজন এবং সংস্কৃতি ও ব্যক্তিত্বের প্রভাব অর্থাৎ প্রকাশিত বিষয় তা প্রয়োজন যখন ব্যক্তির সংস্কৃতি ও ব্যক্তিত্বের প্রভাবে মূর্ত হয়ে ওঠে প্রকাশ পায় তখন সেটা হয়ে যায় অভাব যেমন আমার ক্ষুধা লাগলে আমরা আমি কি ভাত খাই আপনিও ভাত খান আমরা ভাত খাই মাছ খাই আর আমেরিকানরা কি খায় ফুড খায় ঠিক আছে তাহলে অভাব নির্দিষ্ট পণ্য বা সেবাকে নির্দেশ করে যা দ্বারা প্রয়োজন মেটানো সম্ভব তাহলে আরও ভালোভাবে বলতে বলতে গেলে অভাব হচ্ছে এমন বিষয় যেটা হচ্ছে প্রয়োজন যখন ব্যক্তির ব্যক্তিত্ব সংস্কৃতি আর্থসামাজিক অবস্থান ইত্যাদির দ্বারা বাস্তবতায় প্রকাশ পায় বা ইত্যাদির দ্বারা প্রভাবিত হয়ে বাস্তবতায় প্রকাশ পায় তখন সেটা হয়ে যায় অভাব ঠিক আছে তা অর্থাৎ এটা হচ্ছে একদম প্রকাশিত বিষয় তা বিভিন্ন দেশের মানুষের প্রয়োজন এক হলেও সমাজ সংস্কৃতি ও ব্যক্তিত্বের পার্থক্যের কারণে অভাব ভিন্ন হয় আপনি শুধু আমেরিকানদের উদাহরণ লাগবে না আপনি বাংলাদেশের মধ্যেই আমার এবং আপনার এই দুজনার মধ্যে দেখবেন অনেক কিছুর মধ্যে অভাবগত পার্থক্য রয়েছে আমার আর্থসামাজিক অবস্থান আপনার আর্থসামাজিক অবস্থান তারপর আপনার পারিবারিক আর্থসামাজিক অবস্থান আমার পারিবারিক আর্থ সামাজিক অবস্থান তো দুজনের মধ্যে কিন্তু তারতম্য লক্ষ্য করা যাবে যেটা হচ্ছে কি আপনার পরিবারের সংস্কৃতি আমার পরিবারের সংস্কৃতি আপনার পারিপার্শ্বিক অবস্থান আপনার সামাজিক অবস্থান আপনার পরিবারের সব কিছু মিলিয়েই কিন্তু অভাব একটা মূর্তভাবে প্রকাশ পায় ঠিক আছে এই হচ্ছে গিয়ে অভাব চাহিদা অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে অভাব বলে এখন ক্রয় ক্ষমতার শর্তটা কী অর্থাৎ আপনার কোনো কিছু ক্রয়ের সামর্থ্যও আছে এবং ক্রয়ের ইচ্ছাও আছে এটা হচ্ছে ক্রয় ক্ষমতার শর্ত তাহলে অভাব হচ্ছে আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করার মানসিকতা আমি একটা সমীকরণের মাধ্যমে দেখিয়েছি যে চাহিদাটা আসলে কী অর্থাৎ যদি ফিলিপ কার্টলার অ্যান্ড গেরিয়া আনস্ট্রংয়ের ভাষায় বলতে হয় তাহলে বলতে হবে যে তারা বলেছেন ডিমান্ডস আর হিউম্যান ওয়ানস দ্যাট আর ব্যাকড বাই বাইং পাওয়ার বাইং পাওয়ার ক্রয় ক্ষমতা তাহলে ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত মানুষের অভাবগুলোই হচ্ছে চাহিদা অর্থাৎ এই অভাবটা তখন চাহিদায় রূপান্তরিত হচ্ছে তখন মনে করেন যে আমার সত্যিকার অর্থে অবস্থাটা ফুটে উঠেছে যে আমার আসলে আমার আর্থসামাজিক অবস্থা আমার অনেক এটা কীভাবে সহজ একটা এক্সাম্পল দেওয়া যায় ধরেন আপনার পরিবারে গাড়ি আছে ল্যান্ড ক্রুজার আছে দা আমার পরিবারের ল্যান্ড ক্রুজারটা নাই কারণ আমার ওটা ক্রয়ের সামর্থ্যটা নাই ঠিক আছে আমার একটা বাইক আছে ধরে এটা হচ্ছে কি আমার চাহিদা আছে কিন্তু দ্রুত যাওয়ার যে একটা অভাব এটা কিন্তু উভয়ের মধ্যেই আছে আপনিও দ্রুত যেতে চান একটা জায়গায় আমিও দ্রুত পৌঁছাতে চাই সেই জায়গাটায় ঠিক আছে যে দ্রুত যোগাযোগ যেন আমাদের সংগঠিত হয় সেক্ষেত্রে আপনি করলেন কি প্রাইভেট কারে চললেন বা ল্যান্ড ক্রুজারে চললেন বা পাজেরোতে চললেন আমি একটা দু চাকার মোটরসাইকেলে চললাম অর্থাৎ আমার ক্রয় ক্ষমতার যেটা নির্দেশ করছে আমার অভাব আছে দ্রুত যাতায়াত করার সে অভাবটা যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করছে আপনার বেলায় হয়ে যাচ্ছে সেটা ল্যান্ড ক্লুজার আপনার বেলায় সেটা পাজেরো আপনার বেলায় সেটা টয়োটা করলা টয়োটা প্রেমিও টয়োটা অ্যাকজিও আমার বেলায় সেটা হয়ে যাচ্ছে একটা সাধারণ মোটরসাইকেল দুই চাকা বিশিষ্ট গাড়ি কিন্তু অভাব থেকে চাহিদা রূপান্তরিত হচ্ছে তাহলে ক্রয় ক্ষমতা আর কি চাহিদা যদি হতে হয় তাহলে তিনটা শর্ত থাকতে হবে অর্থাৎ অভাব পূরণের ইচ্ছা থাকতে হবে প্রয়োজনীয় অর্থ থাকতে হবে এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে ঠিক আছে এখন যদি ধরেন একজন নিঃস্ব ব্যক্তি ঘোড়া ঘোড়া ক্রয়ের ইচ্ছা হ্যাঁ এটা কি হয় তার নিশ্চয় তার কিছু নেই তারপরে ধনী কৃপণের কোনো ব্যক্তি ধনী তার অনেক অঢেল সম্পদ আছে কিন্তু তিনি কৃপণ তার গাড়ি ক্রয়ের ইচ্ছা ঠিক আছে তাহলে এই এই যে কি ব্যয়ও করবে না কিন্তু গাড়ি ক্রয়ের ইচ্ছা আছে তাহলে কিন্তু হবে না চাহিদা হতে হলে ক্রয় ক্ষমতার শর্ত থাকতে হবে শর্তটা হচ্ছে ক্রয় ক্রয় করার ক্রয়ের ইচ্ছা এবং ক্রয়ের সামর্থ্য উভয় থাকলেই তখন সেটা চাহিদা হবে এখন ওই যে চক্রের দ্বিতীয় ধাপ বিপণন অর্পণ বিপণন অর্পণে আমরা কি করছি পণ্য নিয়ে যাচ্ছি পণ্য কি মানুষের অভাব ও প্রয়োজন মেটাতে সক্ষম এমন যা কিছু সাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য বাজারে উপস্থাপিত হয় তাই পণ্য আমি এটা সমীকরণের মাধ্যমে দেখাইছি কি যে ক্রেতার সমস্যার সমাধান আমরা পণ্য কিনি কি আমি একটা কলম কিনি আপনি একটা কলম কিনেন কি সমস্যা আমি লিখতে পারছি না আমার কলমের শেষ হয়ে গিয়েছে বলে আমি নতুন একটা কলম কিনছি বা আমার খাতায় লিখবার সমস্যা সমাধানের জন্য আমরা কলম ক্রয় কলম ক্রয় করছি তাহলে ক্রেতার সমস্যার সমাধান প্লাস ক্রেতার সন্তুষ্টি এই দুটো মিলেই হচ্ছে পণ্য ঠিক আছে সেবা সেবা কি কিছু কাজ প্লাস অদৃশ্য সুবিধা বা তৃপ্তি ঠিক আছে সেবাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই বা সেবা কাকে বলে বলতে চাই তাহলে বলতে হবে অদৃশ্যমান অস্পর্শনীয় উৎপাদক থেকে বিচ্ছিন্ন করা যায় না যেমন আমি সেবামূলক কাজের সঙ্গে জড়িত আমার থেকে আপনি শিক্ষকতা সেবাটা বা শিক্ষা পাঠদান নামক সেবাটা আপনি বিচ্ছিন্ন করতে পারবেন না আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রডিউসকির তো আমার উৎপাদিত সেবাটা ভ্যানিশ হয়ে যাবে অর্থাৎ উৎপাদক থেকে কখনোই সেবাকে বিচ্ছিন্ন করা যায় না আপনি যদি কোনো ডাক্তারকে ধরেন বলেন যে আপনার ডাক্তারি আমাকে দিয়ে দেন এটা সম্ভব সে তার ডাক্তারি দিতে পারবে না সে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ডাক্তারি সেবাটাও মরে যাবে শেষ হয়ে যাবে এ কারণেই বলা হচ্ছে সেবা কাকে বলে অদৃশ্যমান অস্পর্শনীয় উৎপাদক থেকে বিচ্ছিন্ন করা যায় না এমন কিছু কার্যক্রম যা অভাব পূরণে সক্ষম তাকে সেবা বলে ঠিক আছে যেমন হোটেলে থাকা আপনি সেলুনে চুল কাটালেন বাসে ভ্রমণ করলেন লন্ড্রি ইত্যাদি সবগুলোই হচ্ছে সেবা আর ফ্লিপক্ট ফ্লিপকর্টলার গ্যারি আর্মস্ট্রংয়ের মতে সার্ভিস ইজ এনি অ্যাক্টিভিটি অর বেনিফিট দ্যাট ওয়ান পার্টি ক্যান অফার টু অ্যানাদার দ্যাট ইজ এসেন্সিয়ালি ইনটেন্সিবল অ্যান্ড ডাজ নট রেজাল্ট ইন দ্য ওনারশিপ অফ এনিথিং অর্থাৎ সেবার চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অস্পর্শনীয়তা অবিচ্ছেদ্যতা বৈসাদৃশ্যতা এবং নশ্বরতা এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী যখন সেবা নিয়ে আমাদের বেশ বিস্তারিত আলোচনা করার সুযোগ থাকবে তখন আমরা জানব এখন আমরা সেবা সম্পর্কে জানি কিছু কাজ প্লাস অদৃশ্য সুবিধা বা তৃপ্তি আপনি সেবা গ্রহণ করছেন আপনি অনুভব করছেন আপনি তৃপ্তি পাচ্ছেন আপনি সুবিধা পাচ্ছেন এটা আপনার অনুভাবে আছে কিন্তু আপনি এটা ফ্রিজ আপ করতে পারছেন না আপনি সংরক্ষণ করে নিয়ে যেতে পারছেন না এটাই হচ্ছে সেবা অভিজ্ঞতা তো পণ্য সম্পর্কে আমরা জানলাম তারপরে কিছু কাজ সেবা সম্পর্কে আমরা জেনেছি অভিজ্ঞতা সম্পর্কে আমরা কার্যক্রম প্লাস বাস্তব জ্ঞান এটাও আমরা জানলাম যে কোনো কিছু সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করাটাই হচ্ছে অভিজ্ঞতা যেমন আমাকে দিয়ে আমি উদাহরণ দিলাম যে আমাকে আমার সম্পর্কে আপনি জানতে সক্ষম হলেন যে আমি কেমন ক্লাস নিচ্ছি কেমনভাবে কথা বলছি বাস্তব জ্ঞান অর্জন করলেন এটাই হচ্ছে আপনার আমার সম্পর্কে অভিজ্ঞতা এরকম বিষয়টা হচ্ছে যে আপনি ড্রিল মেশিন ছিদ্র করার কাজে ব্যবহৃত হয় ঠিক আছে ভোক্তা কিন্তু ড্রিল মেশিন কেনে না কী কেনে ছিদ্র করা সংক্রান্ত সমস্যার সমাধান অর্থাৎ ছিদ্র করা সংক্রান্ত সমস্যার সমাধান কেনে অর্থাৎ সাধারণভাবে অভিজ্ঞতা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞান আর অভিজ্ঞতার আলোয় আলোকে বাজারজাতকারী আরও দক্ষতার সাথে ভোক্তার প্রয়োজন মেটায় ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি বিষয়টা হচ্ছে গিয়ে আমরা ভ্যালু সম্পর্কে প্রথম ক্লাসেও জেনেছি সুবিধা ডিভাইডেড বাই ব্যয় সুবিধা ডিভাইডেড বাই ব্যয় আর সুবিধাটা কি কী কার্যভিত্তিক সুবিধা আবেগময়ী সুবিধা কার্যভিত্তিক সুবিধা কি সেটা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি আবেগময়ী কি আলোচনা করেছি এটা হচ্ছে এই ভ্যালু অর্থাৎ পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যই হচ্ছে ক্রেতার ভ্যালু ঠিক আছে ক্রেতা ভ্যালু ভ্যালুটা আমরা চিহ্নিত করেছি এখন এই যে আপনাকে সংজ্ঞায়িত করে আমরা বলছি যে পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যই হচ্ছে ভ্যালু ক্রেতার ভ্যালু যেমন ভলবো এসি বাসে ভ্রমণ করে ভ্রমণ করে ক্রেতা কী পায় আরাম পায় নিরাপত্তা পায় সামাজিক মর্যাদা ইত্যাদি ভোগ করে তাহলে ভ্রমণের জন্য তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থও দিতে হয় আর এই দুয়ের পার্থক্যটা হচ্ছে অর্থাৎ প্রাপ্ত সুবিধা এবং ব্যয় প্রদত্ত ব্যয় এই দুয়ের পার্থক্যটাই হচ্ছে ক্রেতার ভ্যালু এখন আসেন ক্রেতার সন্তুষ্টি ক্রেতার প্রত্যাশা মাইনাস পণ্যের কার্যকারিতা যদি আমরা একটা সমীকরণের মাধ্যমে দেখাই তাহলে ক্রেতার সন্তুষ্টিটা কী ক্রেতার সন্তুষ্টি হচ্ছে পণ্যের উপলব্ধিমূলক কার্যকারিতা কতটা ক্রে ক্রেতার প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে তার মাত্রা অর্থাৎ আপনি যে প্রত্যাশা করলেন এবং পণ্যের আসলে কি পরিমাণ পারফরমেন্স করল এই দুটোর পার্থক্যটাই হচ্ছে গিয়ে ক্রেতার সন্তুষ্টি ঠিক আছে বাজার তো অবশ্যই এই ক্রেতার সন্তুষ্টির প্রতি দৃষ্টি রাখতে হবে কারণ সন্তুষ্ট ক্রেতাই তো পুনরায় পণ্যটা ক্রয় করে পুনরায় পণ্য ক্রয় করে কে সন্তুষ্ট ক্রেতা অসন্তুষ্ট ক্রেতাকে পুনরায় কোন পণ্য ক্রয় করবে কখনোই করবে না এ কারণে আমি এই ইসের মাধ্যমে উপস্থাপন করে দিয়েছি যে ক্রেতার সন্তুষ্টি হচ্ছে আপনি পণ্য থেকে বা সেবা থেকে যে পরিমাণ প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা থেকে আপনি যদি পণ্যের কার্যকারিতাটা বাদ দেন তারপরে যতটুকু থাকবো ওইটুকুই হচ্ছে আপনার সন্তুষ্টি ঠিক আছে বিনিময় লেনদেন এবং সম্পর্ক বিনিময় লেনদেন এবং সম্পর্ক প্রথমে আসি আমরা বিনিময় কি বিনিময় হচ্ছে কাঙ্ক্ষিত পণ্য বা সেবা পাওয়ার অন্যতম উপায় হচ্ছে বিনিময় যেটা বলা হচ্ছে যে কোনো কিছু কোনো কিছু দেওয়ার বিপরীতে প্রত্যাশিত পণ্য বা সেবা নেওয়া এটাই হচ্ছে বিনিময় কোনো কিছু দেওয়ার বিপরীতে প্রত্যাশিত পণ্য পণ্য বা সেবা নেওয়া এখানে দেখেন একটা চিত্র উপস্থাপন করা হয়েছে বিনিময়ের এটা প্রক্রিয়া কি হচ্ছে দেখেন ক্রেতা কি দিচ্ছে ক্রেতা অভাব এবং প্রয়োজন মেটাতে কি দিচ্ছে নগদ অর্থ দিচ্ছে ঋণ দিচ্ছে সময় আচরণ ইত্যাদি এটা কি দিচ্ছে কার বিপণনকারীকে দিচ্ছে বিপণনকারী পণ্য ও সেবা ধারণা ঠিক আছে এই যে দিচ্ছে নগদ অর্থ ঋণ সময় আচরণ ইত্যাদি দিচ্ছে বিপণনকারী এটা গ্রহণ করে কি করছে পণ্য সেবা ধারণা ব্যক্তি ও স্থানের মাধ্যমে দেওয়া সুবিধা বিপণনকারী আবার কি দিচ্ছে দেখেন যে স্বাস্থ্য দিচ্ছে স্বাস্থ্য দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে আরাম দিচ্ছে পরিবহন দিচ্ছে ও সৌন্দর্য উৎপাদনশীলতা প্রভৃতি হ্যাঁ তো এটা কি করছে আবার কেন গ্রহণ করছে এই অভাব এবং প্রয়োজন মেটাতে যার যেটা প্রয়োজন সে সেটা বিপণনকারীর কাছ থেকে গ্রহণ করছে এই হচ্ছে একটা বিনিময়ের সচিত্র উপস্থাপন বিনিময় প্রক্রিয়াটা কিভাবে সংগঠিত হচ্ছে এখন লেনদেন ও বিনিময়ের আরও কিছু শর্ত আছে বিনিময় হতে গেলে কমপক্ষে দুপক্ষের অংশগ্রহণ এক পক্ষের বিনিময়যোগ্য অন্যজনের নিকট গ্রহণযোগ্য হতে হবে অর্থাৎ আপনি যেটা আর এক পক্ষকে দেবেন তার কাছে সেটা গ্রহণযোগ্য হতে হবে প্রত্যেক পক্ষের প্রস্তাব গ্রহণ এবং বাতিলের স্বাধীনতা থাকবে ঠিক আছে উভয় পক্ষ বিনিময়ে সম্মত থাকবে এই হচ্ছে গিয়ে বিনিময়ের কন্ডিশন ছিল এখন আসেন লেনদেন লেনদেন হল দুটি পক্ষের মধ্যে ভ্যালুর ব্যবসায় অর্থাৎ আপনি যেটা নিচ্ছেন সেটার ভ্যালু আছে এবং আপনি যেটা দিচ্ছেন সেটারও ভ্যালু আছে এটাই হচ্ছে লেনদেন তারপরে সম্পর্ক আর ওই লেনদেনই কিন্তু বিনিময় বিনিময় প্রথমে তারপরে লেনদেন একই অর্থাৎ উভয়টাই একই একে অপরের পরিপূরক ঠিক আছে এইটাই তারপর হচ্ছে বিনিময় লেনদেন এবং সম্পর্ক এখন হচ্ছে সম্পর্কের আলোচনাটায় আসি যে সম্পর্ক হলো যে সম্পর্কভিত্তিক বাজারজাতকরণ সম্পর্কটাকে ইন্ডিকেট করছে সম্পর্ক সম্পর্কভিত্তিক বাজারজাতকরণ অর্থাৎ ক্রেতা এবং অন্যান্য স্টেক যারা আপনার বিপণন কর্মপ্রণালীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা ভ্যালু ভিত্তিক সম্পর্ক স্থাপন করা সেটাকে বলা হয়েছে ক্রেতা ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে শক্তিশালী ভ্যালু নির্ভর সম্পর্ক তৈরি বজায় রাখা ও এগিয়ে নেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে সম্পর্ক সম্পর্কভিত্তিক বাজারজাতকরণ ঠিক আছে এখন আসেন বাজার বাজার কাকে বলে বাজার কি এক নম্বর বাজার বা আমরা যেখানে আমরা সকালে বাজার করতে যাই দৈনন্দিন প্রয়োজন মেটাবার জন্য সেটা কি বাজার সেটা কিন্তু আসলে বিপণনের ভাষায় বাজার নয় সেটা হচ্ছে স্থান বন্টনের স্থান এরকম হতে পারে কিন্তু বাজার বলতে বোঝাচ্ছে কোনো পণ্য বা সেবার প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি বাজার হল কি বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেট যদি আমরা বলতে চাই যে একটি কলম একটি কলমের আপনি আমি হচ্ছে বর্তমান ক্রেতা যে সামনে কিনবে এখন পেন্সিল ব্যবহার করছে সে কালকেই কলম ব্যবহার করা শুরু করতে পারে সে হচ্ছে সম্ভাব্য ক্রেতা তাহলে বাজার কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেটকেই বাজার বলে অর্থাৎ ক্রেতার সমষ্টিকে বাজার বলে এখানে সংজ্ঞায়িত করা হয়েছে বাজার হলো কোনো পণ্য বা সেবার প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি যাদের যাদের অভাব আছে পণ্য কেনার সামর্থ্য আছে এবং অর্থ ব্যয় করার যথার্থ ইচ্ছা আছে তাদের নিয়ে গঠিত হয় বাজার তারাই হচ্ছে বাজার তাহলে আমরা বাজারে কি কী বলবো কেতার সমষ্টি বাজার ঠিক আছে আর সমষ্টির মধ্যে আছে বর্তমান ও সম্ভাব্য তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা যতটুকু আলোচনা শুনেছেন আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি আর কোনো জায়গায় আপনার বুঝতে সমস্যা হলে আপনি কমেন্টে প্রশ্ন করবেন আপনি আমাকে সরাসরি মেইল করতে পারেন আমাকে ফোন করতে পারেন ফোন কলের মাধ্যমে জানতে পারেন কোনো ধরনের দ্বিধা দ্বিধা করবেন না পড়াশোনার বিষয়ে অন্তত পক্ষে আমাকে ম্যাসেঞ্জার ইনবক্সে নক করতে পারেন তো যা বললাম যে আলোচ্য বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন আমি পুনরায় সেই বিষয় নিয়ে আপনাদের আপনাদেরকে আলোচনার মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করা হবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুন্দর থাকেন নিরাপদ থাকেন মান আল্লাহ আমাদেরকে মান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সুস্থ রাখুক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ